আজকে সকালটা খুব ব্যস্ততার সাথে শুরু হয়েছে। সকালবেলা উঠেই চলে এসেছি এখানে ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে ব্রেকফাস্টে ভার্মিসিলি বানাচ্ছি, যার জন্য ভার্মিসিলিটাকে একটুখানি ভেজে নিচ্ছি, তারপর ওটাকে জলে দিলাম। এখানে ভেজিস কাট করে নিচ্ছি, ভেজিসের মধ্যে শুধু গাজর ছিল, তো সেটাই চপারে চপ করে নিলাম। এদিকে চা বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্ট আর চা একসাথেই তৈরি করেছি, এর একটা কারণ আছে, কারণটা পরে বলছি। আর মেয়ে বলল যে ওর সাথে বাদামের চাটনি খাবে, তাই কাঠখোলায় বাদামটা ভেজে ওর একটা চাটনি তৈরি করব। এখানে আমার চা রেডি হয়ে গেছে। এবার ভার্মিসেলিটা এবার বানিয়ে নিচ্ছি। নর্মাল যেরকম চাউমিনে জিনিস দেয়, মানে ভেজিস দেয়, ওরকম দি। এখানে পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে। বাদামটা ভাজতে ভুলে গেছিলাম, এর মধ্যে বাদাম দেয়, তো বাদামটা পরে আবার অ্যাড করলাম। এখানে ভেজিসগুলো অ্যাড করলাম। এরপরে ভার্মিসিলি অ্যাড করলাম। এতে অল্প একটু নুন দেব, আর দেব চাউমিনের একটু মশলা, দিলে ওটা খুব ফ্লেভারাস হয়, খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে আমার ভার্মিসিলি রেডি। আর আমি ব্রেকফাস্ট করার আগে সকালবেলা একটা ফল দিয়ে শুরু করি, মানে ইন্টেস্টাইনে ফার্স্টে সলিড বলতে একটা ফল খাই, সেটা এক টুকরো হতে পারে, দু টুকরো হতে পারে, তো সেই জন্য আপেল কাটছি। ব্রেকফাস্টের আগে দু টুকরো আপেল খাবো, ফলটা খুব দরকার। আর একটা আপেল সকালবেলা তো মানে অনেক ওষুধের কাজ করে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল, যদিও আজকে শনিবার, ব্যস্ততা এই জন্য ছিল যে মেয়ে আজকে পিয়ানো ক্লাস গেল, ছোট মেয়ে, মাঝখানে যেত আগে থেকে, বাট মাঝখানে অতিরিক্ত গরমের জন্য ড্রপ করে দিয়েছিল, তা আজকে থেকে আবার শুরু করলো যাওয়া। সেজন্য সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি দেখলে তো। চলো আজকের দিনটা শুরু করা যাক। যেহেতু বর্ষাকাল এসে গেছে, সেজন্য আরেকটা চাপের কাজ হচ্ছে একবার করে জামা কাপড় মেলা, আরেকবার করে তোলা। একটু রোদ হলে গিয়ে মেলে আসতে হচ্ছে, আবার একটু সূর্যমামা যেই চোখ বন্ধ করছে, আবার গিয়ে তুলে নিয়ে আসতে, এটার জন্য অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায়, কিন্তু করতে তো হবেই। আবার রোদের আভা দেখতে পেলাম, তাই দৌড়ে গিয়ে আবার জামা কাপড় মেলে দিয়ে আসলাম। এই যে কতক্ষণ থাকবে তা বুঝতে পারছি না। আবার রান্না করতে যাব, তখন হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে, আবার গিয়ে আধ শুকনো জামা কাপড়গুলো তুলে আনতে হবে। বর্ষাকালে আমার এটা খুব বিরক্তি লাগে এটা করতে। আমার বেলি ফুল গাছের প্রথম কড়ি ফুটলে শেয়ার করব। আমার আজকে ব্রেকফাস্ট, এটার মধ্যে আছে বাদাম, ছোলা আর মুগ ডাল, আর পেঁয়াজ, লেবু, লঙ্কা। আমার এটা ব্রেকফাস্ট। আজকে শনিবারের বাজার এসে গেছে, খুব নর্মাল একটা বাজার, তবে মাছ এসছে প্রচুর। হলো সেই মাছের বোচকা, এটা যখন আমি তুলেছি তখন তো শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, বাট এর মধ্যে চার রকমের, পাঁচ রকমের মাছ আছে। যেদিন যেটা রান্না করব শেয়ার করব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি এই ওল মাখা নারকল দিয়ে। এখানে আছে একটা মিক্স ভেজ, এটা আমার রাতে লাগবে, আমি রাতে এটাই খাই। আর এখানে সালাদ এভিদের মতো, বেগুন ভাজা, আর এখানে বানিয়েছি একটা অড়হরের ডাল।
আর এটা পুরো বাঙালির ধনে আদা জিরে বেটে মাছের ঝোল কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে। আজকে এই দিয়ে আজকে লাঞ্চ সারা হবে। আজকের ওয়েদারটা খুব বাজে, ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু তা আর হবে না, ঘরেই থাকতে হবে। অ্যাকচুয়ালি উইকেন্ডে আমার ঘরে থাকতে ভালো লাগে না, কিন্তু করার কিছুই নেই। বর্ষাকালে যখন করার কিছুই নেই, বাইরেও বেরোনোর নেই, তখন খেয়ে দেয়ে একটু ছোট্ট একটা ঘুম দিয়ে উঠলাম। উঠে মেয়ের জামাটা নিয়ে বসলাম। মেয়ের জামাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, মেশিনের সেলাইটা হয়ে গেছে, এখন শুধু হাতের হেমিংয়ের কাজ বাকি আছে। ভাবলাম বসে সেলাই করে কমপ্লিট করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, টিল দেন পাশে থেকো।